আমি চিত্রের সামান্য চেঞ্জ এনে দেখো তোমাকে আমি এখান থেকে দেখাচ্ছি, এক নাম্বার প্রবলেমটা সলভ করব। তাহলে আমরা কোনটা সলভ করে ফেলেছি অলরেডি, কোনটা সলভ হয়ে গেছে? সেকেন্ড প্রবলেম সলভ হয়ে গেছে, এখন এক নাম্বার প্রবলেমটা সলভ করব। আচ্ছা বলো দেখি, এক নাম্বার প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে? একটা বিরাট চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসবে? সবার প্রথমে বুঝতে হবে চিত্রে বিশাল একটা চেঞ্জ আসবে, কারণ এফ ফোর্সটার সাপেক্ষে, মানে এফ ফোর্সটার যে মোমেন্ট সেটা এখন এর সাপেক্ষে শূন্য, আগের মতোই আছে, কিন্তু বি এর সাপেক্ষেও মোমেন্ট পজিটিভ, সি এর সাপেক্ষেও মোমেন্ট পজিটিভ। তার মানে ফোর্স লাইনটা কে যখন তুমি ঘুরাবে তখন সেটা বি এর দিকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, সি এর দিকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে কি? বি আর সি কি এই ফোর্স লাইনের একই পাশে থাকবে, এবং সেই কনসেপ্টটা আমরা আগে আলোচনা করেছি। এফ ফোর্সটা এখন কোন দিক দিয়ে যাবে? মানে বি আর সি এর দুইটারই এই দিক দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে। তাহলে এখন আমি আগে চিত্রে সেই চেঞ্জটুকু আগে চিহ্নিত করি। আমরা যদি এখন চিত্রটা আগে আঁকি এই অঙ্কের জন্যে বন্ধুরা, এবারে দেখো তোমার সেকেন্ড অঙ্কটা, সেকেন্ড অঙ্কটার কোশ্চেনটা এখন কি, যে বি এ বি এবং সি এর সাপেক্ষে মোমেন্ট হচ্ছে জিরো প্লাস পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ। তাহলে এখন আমার ফোর্স লাইনটা কোনখান দিয়ে যাবে? দেখো আমি চিত্র এঁকেছি এবিসি এর, এই বি এবং সি কে এক পাশে রেখে এফটা নিচে দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এফটা কিন্তু বি এর দিকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সি এর দিকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তার মানে বি এবং সি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট এখন পজিটিভ। তাহলে পরে এইটা হবে এই অঙ্কের ইনিশিয়াল চিত্রটা, এবং এফ এ দিয়ে যাবে, এই কারণে যেহেতু এর সাপেক্ষে মোমেন্টটা কত? শূন্য। তাহলে পরে এখান থেকে যদি আমরা আবার অঙ্কটা করতে চাই তাহলে অঙ্ক করার প্রসিডিউর তো সেম, কারণ এখনও তোমার বি এর সাপেক্ষে এবং সি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট নিতে হবে। তাহলে কিন্তু কী করতে হবে? বি বিন্দু থেকে এফ এর উপর লম্ব টানতে হবে এবং সি বিন্দু থেকে এফ এর উপর লম্ব টানতে হবে। তাহলে আমরা যদি সেই লম্বগুলো টেনে দিই, যে বি থেকে মনে করো বি এম লম্ব টেনেছো, সাপোজ এটা হচ্ছে বি এম লম্ব, আর সি থেকে মনে করো তুমি সি এন লম্ব টেনেছো, ফোর্স লাইনের উপর সি এন লম্ব টেনেছো, এবং ওই আগের মতো যেহেতু তোমাকে এখানে ফোর্সের ডিরেকশনটা দেখাতে হবে, আমরা রেফারেন্স লাইনটা ধরলাম, যে রেফারেন্স লাইনটা সেই এবি লাইনটা, সেটার সাপেক্ষে আমি এই কোণটাকে দেখাচ্ছি, সাপেক্ষে কোণ ধরে যে এই কোণের মানটা, এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম। মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি থিটা ধরো বন্ধুরা, তাহলে দেখো এই কোণটা কত হবে, আশা করি বলতে পারবে। কারণ কি, এই টোটাল কোণটা হলো একশো আশি ডিগ্রি, এই একশো আশি ডিগ্রির মধ্যে নব্বই ডিগ্রি খেয়ে গেছে, নব্বই ডিগ্রি নাই এই ত্রিভুজ নিয়ে গেছে, তাইলে এইটুকু আর এইটুকুর সমষ্টি কিন্তু নব্বই ডিগ্রি থেকে যায়। তাহলে এইটা যদি থিটা হয় অবশ্যই আমি একে বলতে পারবো নাইনটি মাইনাস থেটা। তাহলে আগের অঙ্কটার সাথে অনেক মিল। দেখো আগেও আমরা যে দুইটা ট্রায়াঙ্গেল পেয়েছিলাম সেখানে একটা থিটা ছিল কোণ, আর একটা সাপেক্ষ কোণ কত ছিল? নাইনটি মাইনাস থেটা, ওই দিকেই কিন্তু যাচ্ছে। এবং দেখো আসলেই কতটুকু সিমিলার আগের অঙ্কটার সাথে, আমরা আগের অঙ্কটা তো মুসলাম না, এইখান থেকে এই অঙ্ক শুরু হবে যে বি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট। সবাই খেয়াল করো বি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট এখন কত লিখতে পারবো আমি? এফ ইনটু বি এম। কিন্তু এটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। সো আগের অঙ্কের সাথে ডিফারেন্সটা হচ্ছে এইখানে এই মাইনাস সাইনটা হবে না, কারণ এটা পজিটিভ। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাকে মানটাও পজিটিভ দেওয়া আছে পঁচিশ, তার মানে এখানেও এই মাইনাস সাইনটা হবে না। তাহলে কিন্তু ওই মাইনাস সাইনও নাই, এই মাইনাস সাইনও নাই, কারণ এফ ইন্টু বি এম সেটাও আমি পজিটিভ পাচ্ছি, গিভেন ডাটা পঁচিশ সেটাও পজিটিভ। তাহলে আগের অঙ্কের সাথে এই চিহ্নের পার্থক্যটা, তফাৎটা, তাহলে কিন্তু আলটিমেটলি পঁচিশ ইকুয়াল টু এফ ইন্টু এবি সাইন থিটা। এবং মজার ব্যাপার হচ্ছে সেই এবি সাইন থিটাও এখানে হোল্ড করতেছে। কেন হোল্ড করতেছে? কারণ আগেও বি এম লম্ব ছিল, এখনও দেখো থিটার সাপেক্ষে কে লম্ব? বি এম লম্ব। আর লম্বকে আমরা কি বলতে পারি? অতিভুজ ইন্টু সাইন থিটা, এখানেও অতিভুজকে, এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি ইন্টু সাইন থিটাই বলতে পারতেছি। আর এবি এর মান কত? পাঁচ সাইন থিটা, সো এফ সাইন থিটা ইকুয়াল টু পাঁচ। এখানে কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, আগেরটাই হুবহু, বুঝতে পারতেছো? এবং অ্যামেজিংলি সেকেন্ড চিত্রটার মধ্যে যখন আমরা আসবো সেটা কিসের সাপেক্ষে কিসের মোমেন্ট নেবো, যখন সি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট নেবো, সি এর সাপেক্ষে এফ এর মোমেন্টের মান সেটা পজিটিভ আগেও ছিল, এখনও পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মিন করে। সো সি এর সাপেক্ষে এফ এর মোমেন্টটা এখনও পজিটিভ, সো সেই একশো চুয়াল্লিশ ইকুয়াল টু এফ ইন্টু, এখনও সি এর লম্বই টানা আছে। এবং মজার ব্যাপার ওই যে সি এন কে যদি আমি এখন লম্ব ধরি, তাহলে লম্ব ইকুয়াল টু আমরা কি জানি? অতিভুজ ইন্টু সাইন সাপেক্ষ কোণ। তাহলে এখানে অতিভুজ কত? এসি, এসি ইন্টু সাইন নাইনটি মাইনাস থিটা, এখন সাপেক্ষ কোণ কিন্তু নাইনটি মাইনাস থিটা। সো এই রিলেশনটাও কিন্তু আগের অঙ্কের সাথে হোল্ড করছে। সো একশো চুয়াল্লিশ ইকুয়াল টু এফ ইন্টু বারো কস থিটা হচ্ছে, তাহলে এফ কস থিটা ইকুয়াল টু বারো হচ্ছে। ইভেন বলের যে মান আমরা বের করেছিলাম, বলের মান এখন ঠিক তাই থাকবে, হ্যাঁ
খালি চেঞ্জটা আসবে কোথায়? ক্রিয়ারেখাটাতে চেঞ্জ আসবে। তাহলে ক্রিয়ারেখাটাতে কি ধরনের চেঞ্জ আসবে সেই জিনিসটা দেখার আগে আরো মজার ব্যাপার হচ্ছে, এই রিলেশনটুকু কি করবে বলতো, ঠিক আগের অঙ্কের মতোই হোল্ড করবে। কারণ কি, আগের অঙ্কের মতো ইকুয়েশন দুইটা আসছে, এফ সাইন থিটা ইকুয়াল টু 5, এফ কস থিটা ইকুয়াল টু 12, এফ এর মান 13। তাহলে কিন্তু আমি এফ সাইন থিটা ইকুয়াল টু 5 সেখান থেকে সাইন থিটাও দেখাতে পারি 5/13। আবার এই ত্রিভুজটা তো সেম ত্রিভুজ, সো সাইন ইকুয়াল টু কত? 5/13। সো থিটা ইকুয়াল টু সি, সেই কথাটা আগের অঙ্কের ক্ষেত্রে যেমন সত্য ছিল, এই অঙ্কের ক্ষেত্রেও হুবহু সত্য, একই জিনিস। কিন্তু এইবারে ক্রিয়ারেখার বর্ণনাটা কিভাবে আসবে সেটার জন্য এখন এই পর্যন্ত অঙ্কটা করার পরে ডিফারেন্সটা তৈরি হবে। এবারে এসো এই অঙ্কের জন্য এই পর্যন্ত সেম রেখে তারপর কি আসবে সেটা এখন আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই অঙ্কটার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা অঙ্কন করতে হবে এই স্টেজে এসে, যে অঙ্কনটার মাধ্যমে তুমি ক্রিয়ারেখার অবস্থানটা ভালো করে বোঝাতে পারবে। তাহলে অঙ্কনটা কি করতে হবে দেখো, এটা আমি হাইলাইট করতেছি, এখানে একটা অঙ্কন, এক্সট্রা একটা অঙ্কন, যে বিসি এর মধ্যবিন্দু ডি বের করে এ কমাডি যোগ করি, এই অঙ্কনটা করব। তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি বের করলাম এবং এ কমাডি যোগ করে দিলাম, এটা যোগ করে কি হলো? আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে এই ইনফরমেশনটা জানা আছে কিনা, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই তার পরিবৃত্তের কেন্দ্র। কারণ একটা অর্ধবৃত্তস্থ কোণ 90°, এই কথাটা সবাই জানো, অর্ধবৃত্তস্থ কোণ 90°, তার মানে কি 90° কোণ অর্ধবৃত্তস্থ, আর 90° কোণ যদি অর্ধবৃত্তস্থ হয় তার মানে কি, অর্ধবৃত্তস্থ আসলে সেই অর্ধেক বৃত্তটা বরাবর কি থাকে, ওর অতিভুজটাই হচ্ছে সেই অর্ধবৃত্তটা, অতিভুজটা বরাবর যে চাপটা থাকে সেটাই হচ্ছে অর্ধবৃত্তটা। হ্যাঁ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি 90° হয়, তার মানে বুঝতেই পারছো এই ইনফরমেশনটা, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা তার পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এইটার যে পরিবৃত্তটা দেখো, সেই পরিবৃত্তের কেন্দ্র এটা হওয়ার কারণে এই তিনটা লেন্থ সমান। কারণ এই লেন্থগুলি আসলে কি বলতো দেখি, এই লেন্থগুলি হচ্ছে সবাই এই পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে একটা পরিবৃত্ত যদি তুমি কল্পনা করো, আচ্ছা পরিবৃত্তটা আসলে আমাদের কল্পনা করলে ভালো হবে, মনে করো এটা হচ্ছে তোমার পরিবৃত্তটা, এটা হচ্ছে তোমার পরিবৃত্তটা হইলো, মানে এটা বেশি ভালো হয় নাই হইলো আর কি, আচ্ছা এটা হচ্ছে তোমার পরিবৃত্তটা। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, যে আমার টার্গেট এই কোণটার মান 90°, দেখো আসলে এই কোণটা 90°, কেমন 90° হইলো? আসো তোমরা সবাই খেয়াল করো, ত্রিভুজ ডি এ বি এ, সবাই দেখো ডি এ বি, আচ্ছা এই ডি এ বি ত্রিভুজে আমি বলবো এডি ইকুয়াল টু টিবি, এডি ইকুয়াল টু ডিবি, কেন বা এডি না বলে আরো সুন্দর শোনায় ডি এ ইকুয়াল টু ডিবি, কেন? কারণ পরি ব্যাসার্ধ, দুইজনই পরি ব্যাসার্ধ। এখন ডি এ ইকুয়াল টু যদি ডিবি হয় তাহলে কিন্তু আমি অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবি এ বা খালি বি বলতে পারি, কারণ ডিবি এ কোনটাই আসলে বি কোনটা। তাহলে খেয়াল করো বন্ধুরা, এই কোণটা এই কোণটা সমান, এবং এই কোণটাকে, এইটুকু কোণকে আমি বলতে পারছি কি বলতো বি, খেয়াল করো এইটুকু কোণকে বলতে পারছি আমি বি। এবং মজার ব্যাপার হচ্ছে থিটা ইকুয়াল টু কি বের করে রেখেছি, সি, থিটা ইকুয়াল টু যদি সি হয় তার মানে এই কোণটুকু কত বলতো দেখি, এই কোণটুকু হচ্ছে সি, তাহলে এইটুকু বি এইটুকু সি, তাহলে টোটাল যে সবুজ কোণটা সেটা কি টোটাল কোণটা বোঝাচ্ছে, সেই টোটাল কোণটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল ডি এ এম, সেই ডি এম এর মান হচ্ছে বি প্লাস সি, আই মিন 90°। এটা একটা মারাত্মক কথা, যে এই কোণটা যদি 90° হয় তাহলে আসলে কি হচ্ছে রিলেশনটা, এই যে এ ফোর্সটা গিয়েছে এ বিন্দু দিয়ে, সেই এ বিন্দু দিয়ে যে ফোর্সটা গেল সেই ফোর্স লাইনের উপর ডি এ রেখাটা লম্ব। মজার ব্যাপার হচ্ছে এই ডি এ রেখাটা কিন্তু এ বিন্দুগামী ব্যাসার্ধ, কিসের ব্যাসার্ধ, ওই যে এ বি সি ত্রিভুজের যে পরিবৃত্তটা আছে সেই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ডি এ। আর আমরা এই জিনিসটা জানি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা স্পর্শকের উপর কেমন হয়, লম্ব হয়। তার মানে এখানে কি তোমরা বুঝতে পারছো যে এইখানে যে এফ ক্রিয়ারেখাটা, এই ক্রিয়ারেখাটা হচ্ছে এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এ বিন্দুতে
এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তের স্পর্শক বরাবর যাচ্ছে। তাহলে পরে এখানে ক্রিয়ারেখার বর্ণনাটা এভাবেই আসবে। সুতরাং এফ বলটি ত্রিভুজ ত্রিভুজ আচ্ছা এবিসি এর এ বিন্দুগামী আচ্ছা এবিসি এর পরিবৃত্তের এ বিন্দুগামী স্পর্শক বরাবর কাজ করে। সো এটাই হবে তোমার ক্রিয়ারেখার পরিপূর্ণ বিবরণ। এবং থার্ড অঙ্কটা যেটা আমরা বলেছি, থার্ড অঙ্কটা আমি লিখেছিলাম যে জিরো, এখানে লিখেছিলাম মাইনাস পঁচিশ মাইনাস ১৪৪, সেই অঙ্কটা আশা করি বুঝতে পারছো যে যা এই অঙ্কটাই এফ এর ক্রিয়ারেখাটা কোন দিকে আঁকতে হবে, এই দিকে আঁকতে হবে। কারণ তখন কেবলমাত্র সি এর সাপেক্ষে এবং বি এর সাপেক্ষে দুইটার সাপেক্ষেই মোমেন্টের মানটা কেমন হবে, নেগেটিভ হবে, এছাড়া আর কোনো চেঞ্জ ওইখানে নাই। সো আশা করি এই অঙ্কটা, এই তিনটে অঙ্ক মানে সিরিজটা, পুরো জিনিসটা, কনসেপ্টটা মোটামুটি ভালো করে বুঝতে পেরেছো। তারপরে ওটা দেখবে, দেখে নিজের মতো চিন্তা করে বোঝার চেষ্টা করবে।